আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। আওয়ামী লীগ নতুন পরিকল্পিত খেলায় নেমেছে বলছে মির্জা ফখরুল। এরপর জানিয়ে দেবে এবারও দুই শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বেড়েছে। এদিকে আলেমদের কারাবাস জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে বাধা। জানিয়ে দেব মির্জা ফখরুল বাংলাদেশের সব অপশক্তির মুখপাত্র বলছে কাদের। সর্বশেষ জানিয়ে দিব অবৈধ সরকার জনগণের কথা ভাবে না বলছে যুব দল সভাপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আওয়ামী লীগ নতুন পরিকল্পিত খেলায় নেমেছে বলছে মির্জা ফখরুল। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে নতুন খেলায় নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নতুন খেলায় নেমেছে, তাদের মুখে গণতন্ত্র ভোটের কথা, তবে তারা প্রশাসনকে যেভাবে বলবে সেভাবেই সব হবে। তারা নির্বাচন নিয়ে আগের পাইতারা করছে, পশ্চিমা বিশ্ব আগের মতো নির্বাচন চায় না। বিএনপির মহাসচিব বলেন, বিএনপিকে নয় জনগণকে ক্ষমতায় আসতে দেওয়ার সুযোগ করে দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকারকে মেনে নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। নির্বাচন কমিশনকে দিয়ে রাজনৈতিক দলকে সংলাপের চিঠি দেওয়াকে সরকারের নতুন কৌশল বলে জানিয়ে ফখরুল বলেন, নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে দলের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হবে। নির্বাচন কমিশন দিয়ে চিঠি সরকারের নতুন কৌশল, কমিশনের কোনো ক্ষমতা নেই। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, সরকার প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে, বিশ্বে দাম কমলেও দেশে কমে না, সব চুরির কারণে। দলের প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ডক্টর এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন। এবারও দুই শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়েছে বিএনপি। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও ৬ মাস বাড়ানো হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, এবারও বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং বিদেশ যেতে না পারার দুটি শর্তই বহাল রাখা হয়েছে। যদিও খালেদা জিয়ার পরিবারের আবেদন শর্ত শিথিল করে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন। ২৫ মার্চ বিএনপির নেত্রীর মুক্তির মেয়াদ শেষ হয়, তবে কর্মকর্তারা জানান দুই দিন আগেই ২৩ মার্চ খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জিয়া অরফানেজ ট্রান্স ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে প্রায় ২ বছর জেলে ছিলেন। সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে দুটি শর্তে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছিল। ২০২০ সালের ২৫ মার্চ তখন দেশে করোনা মহামারী চলছিল, এরপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ মাস অন্তর অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। সম্প্রতি সরকারের নির্বাহী আদেশে মুক্ত থাকা খালেদা জিয়ার রাজনীতি করতে পারা না পারার প্রশ্নে সরকারের অন্তত ৪ জন মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছিল। তাদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের বক্তব্য ছিল একই রকম। তাদের বক্তব্য ছিল, খালেদা জিয়ার মুক্ত থাকা শর্তে যা আছে তাতে তার রাজনীতি করতে বাধা নেই, কিন্তু সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এই ৩ জন মনে করেন, সরকারের নির্বাহী আদেশে মুক্ত থাকায় খালেদা জিয়ার রাজনীতি করতে পারবেন না। আলেমদের কারাবাস জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে বাধা। আলেমদের দীর্ঘ কারাবাস জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টিকে বাধাগ্রস্ত করবে বলে বিবৃতি দিয়েছেন হেফাজতের আমির সহ দেশের কিছু আলেম ওলামারা। তারা দ্রুত মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা রফিকুল ইসলাম সহ গ্রেপ্তারকৃত সব আলেমের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। বিবৃতি দিয়েছেন হেফাজত আমিরে মহিবুল্লাহ বাবুনগরী, ইয়াহিয়া আতাউল্লাহ হাফেজি, মাওলানা ইসমাইল নূরপুরি, আব্দুল হামিদ, মাওলানা মহিবুল হক গাজবাড়ি, আব্দুর রহমান হাফেজি, মাওলানা খালেদ সাইফুল্লাহ
সাদি, মাওলানা ওবাইদুর রহমান, মাহবুব, মাওলানা আবুল কালাম, মাওলানা সাইদ নূর, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা মাহফুজুল হক, মুফতি ফজলুল হক প্রমুখ। বিবৃতিতে বলা হয়েছে, আলেমদের বছরের পর বছর ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। কিছুদিন পর আমাদের সামনে জাতীয় নির্বাচন। মাওলানা মামুনুল হককে বিশেষভাবে টার্গেট করা হয়েছে, উদ্দেশ্যমূলক রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে তাকে সামাজিক ও ধর্মীয়ভাবে কণ্ঠাসা করার অপচেষ্টা করা হচ্ছে। আলেমদের প্রতি অযাচিত করো অপবাদ ও চরিত্র হরণের অপপ্রয়াস এদেশের তৌহিদি জনতা মেনে নেবে না। ইতিমধ্যেই দেশের শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সাক্ষাতে বিস্তারিত অবহিত করেছেন। তিনি আলেমদের মুক্তির ব্যাপারে আশ্বাস দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কার্যকর পদক্ষেপ দেখছি না। বিবৃতিতে আরো বলা হয়, রাজনৈতিক হয়রানিমূলক মামলায় প্রায় দুই বছর ধরে বহু শীর্ষ স্থানীয় আলেম কারাগারে বন্দী আছেন। দীর্ঘ কারাবাসের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। যারা সম্পূর্ণ সুস্থ অবস্থায় জেলে গিয়েছিলেন তাদের কেউ কেউ সোজা হয়ে হাঁটা চলা পর্যন্ত করতে পারছেন না। কারাবন্দী আলেমদের প্রতিটি পরিবার মানবেতর জীবনযাপন করছে। আলেম সমাজের জন্য এসব পরিস্থিতি মেনে নেওয়া কষ্টদায়ক। আমরা অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি। মির্জা ফখরুল বাংলাদেশের সব অপশক্তির মুখপাত্র বলছে কাদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সব অপশক্তি সাম্প্রদায়িক জঙ্গিবাদের মুখপাত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবাইদুল কাদের। শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে 25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় উবাইদুল কাদের বলেন, সব অপশক্তি সাম্প্রদায়িক জঙ্গিবাদের মুখপাত্র তিনি, তার বিরুদ্ধে কথা বলবো না। এই দেশে বাস করে যে বলতে পারে পাকিস্তান আমল অনেকই ভালো ছিল, সে কি অপশক্তি চেতনা ধারণ করে না? সে কি অপশক্তির পৃষ্ঠপোষক নয়? যারা আমাকে বলেন ফখরুলকে টার্গেট করে আমি কথা বলি, তাদের উদ্দেশ্য বলতে চাই, মির্জা ফখরুল প্রতিদিনই আমাদের টার্গেট করে। তাকে কিছু বললে আপনাদের গায়ে জ্বালা ধরে কেন? যারা বলে পাকিস্তান আমলে ভালো ছিলাম, তারা পাকিস্তানের সেবা দাস ও দালাল। তাদের প্রতিহত করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের আরো বলেন, বিএনপির পাকিস্তানের দালাল পার্টি, তাদের হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান। বিএনপিকে প্রতিহত পরাজিত করতে হবে। 25 মার্চ গণহত্যা দিবস পালন না করায় বিএনপির সমালোচনা করে উবাইদুল কাদের বলেন, বাংলাদেশে বিএনপি নামক দল কেন গণহত্যা দিবস পালন করতে চায় না? তাদের আজ 25 মার্চ কোন কর্মসূচি নেই, তারা কোনো কর্মসূচি রাখে না, কারণ 25 ও 26 মার্চের চেতনা তারা ধারণ করে না। এ কারণে তারা চুপচাপ বসে আছে। এই দিবসটির প্রতি তাদের আবেগ ও অনুভূতি নেই। স্বাধীনতার পরে পাকিস্তান এখনো বাংলাদেশের পাওনা বুঝে দেয়নি। তাদের 3-4 লাখ লোক এখনো আমাদের ঘাড়ে বোঝা হয়ে আছে। অবৈধ সরকার জনগণের কথা ভাবে না বলছে যুব দল সভাপতি। ক্ষমতাসীনদের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, এই অবৈধ ফ্যাসিস্ট সরকার জনগণের কথা ভাবে না। শনিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় যুব দল আয়োজিত এক বিশেষ সভায় তিনি একথা বলেন। এ সময় টুকু আরো বলেন, বর্তমান সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, মানুষের কথা বলার কোনো অধিকার নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, দুর্নীতি এই সরকার শীর্ষে, জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। যুবদল সভাপতি বলেন, এই সরকারের কাছ থেকে দেশকে বাঁচাতে হলে দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামতে হবে, কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে। সরকার পরিবর্তন ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব না। আগামীতে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, এই অবৈধ সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে এদেরকে বিদায় করতে হবে, এদের জন্য